এই বছর আরম্ভণির পর কেটা ট্রিপ লওয়া হল আর কত কত যাওয়া হল? আমার এবছর আমি ফার্স্ট আমার 7 জানুয়ারিত গেছিল, সেই আমার এনিভার্সারি এটা আসে 11th এনিভার্সারি, সেই আমি গেছিল গেরুকামুখ NHPC। তারপর আর মাঝে মাঝে কিছু সরু সুরা ট্রিপ আর বহুত খিনি করা হল, কিন্তু এটা রিসেন্টলি আমার দীঘল একটা লং রোড ট্রিপ করা হল, এই মেঘালয়ে। মেঘালয় ট্রিপ দাদাহাটে গিয়ে আছে, এনেকে সরু সুরা ট্রিপটো বহুত খিনি আছে। ইয়ার মানে বাইক রাইডর জড়িয়ে কেনকা ধরনের অভিজ্ঞতা পো যায় বা কি কিহে টানি লো যায় বাইক রাইড করবলে, সে মানে নিজের নিজের প্রত্যেক বেলেগ বেলেগ হব। দুজনকে সুদিছ আপনার কি কারণে হয়, আপনার কি কারণে হয়, আপনার কি মন যায়? এটা আপনার ধর আমারও দাড়ি চলি পকিছে, এনেকা বয়সত মানে চেঙেলিয়া মনো নহয়, কিহে কি হয় কিহে টানি নিয়ে? আমার বিশেষকে আমি তো নর্থ ইস্টতে ফুরো, নর্থ ইস্টখন বহুত ধুনিয়া, মানে আমি বাইরে যাবই দরকার নাই। এটা আপনি মেঘালয় ট্রিপ করে আছে বা আমার অরুণাচল ওসর আছে, নাগাল্যান্ড আছে, আমি নাগাল্যান্ডও ট্রিপ করছো, অরুণাচল আর মেঘালয় এইকটা গেছি, অসমতো আছে। এই চারিখন এই 5 মাহত আমি বহুত মানে ট্রেভেল করছো আর ইয়ার মানে প্রাকৃতিক সৌন্দর্যটো আর আমার বাইকার সব আসাম এনেকা নহয় যে অকল ঢুলিয়াজানের হয়, মানে এই হল আসামর হয়। এটা আজি আমার রাইড নহয়, মানে এই এনভাইরনমেন্টে আমি যে সেলিব্রেট করছো, সে আমার আজি সোনারীর পর আছে লড়া, হেনেকে মানে তিনচুকিয়া পর মানে ইয়ার জড়িয়ে মানে অর্গানাইজ করা হয়, মানে নিজের মানুষের মাজত এটা মানে ধর গেট টুগেদারও হয়, গেট টুগেদার মানে প্লাস মানে সম্প্রীতি বাড়ে, নেচারটা উপভোগ করে ভাল লাগে, সেই কারণে নেচারটা উপভোগ মানে আর মানে পৃথিবী যে বহুত ডর এক্সপ্লোর করব পারি, হয় জানে নিজের জায়গাটুক বহুত ডর আসলে আমি গোটে পৃথিবী ঘুরি লো, যদি নিজের জায়গাটো ঘুরো আমি চাবল নিজের জায়গাটো বহুত ধুনিয়া। আমি আনকি বাদ দিয়ক, আমি কিমান বছর হল আমি এটা বহুতে এই চৰাইপুঙলৈ আহি নাই পৰা, ঢুলিয়াজান বা কেই কিলোমিটার, বেছিকৈ 10-15 কিলোমিটার হব। সেইটো ঢুলিয়াজানৰ মানুহখিনি বাদ দিয়ে আমার ওচৰ পাজৰ মানুষের মানুষে দেখুন নাহে না, সেইটো মানে এইটো আহা নহাটো মানুষের নিজের একটা মানে প্রকৃতির প্রতি প্রেম থাকবে, নিজের আমি প্রকৃতির মানুষ, প্রকৃতিতে মিল যাব, হয় নাই? গতি এই ভাল পদক্ষেপ লৈছে আর এই বাইকার সব আসাম আমি জানিল এই বছর কি কি হল, আর অনাগত সময় আপনার জানাই থাকিম। ধন্যবাদ।